माकपा के राज्य महासचिव मोहम्मद सलीम शनिवार को रानीगंज के गिरजापाड़ा इलाके में स्थित सीटू से संबद्ध वंश यूनियन कार्यालय पहुंचे। यहां पर उन्होंने स्थानीय कार्यकर्ताओं के साथ एक बैठक की। इसके बाद पत्रकारों से मोहम्मद सलीम ने राज्य की स्थिति पर अपनी बेवाकराई जाहिर किया। कहा कि आज जयंत सिंह को लेकर इतनी हलचल मची हुई है, लेकिन जयंत सिंह ने जिस दिन पहले जुर्म किया था उसी दिन अगर उसे गिरफ्तार करके उस पर उचित कार्रवाई की गई होती तो आज जयंत सिंह नहीं बन पाता। उन्होंने कहा कि ममता बनर्जी अब पहली बार 2011 में राज्य के मुख्यमंत्री बनी थी, तब भवानीपुर थाने की पुलिस ने दो अपराधियों को गिरफ्तार किया था। ममता बनर्जी मुख्यमंत्री बनने के बाद खुद भवानीपुर थाना गए थे और उन्होंने दोनों अपराधियों को भवानीपुर थाने से छुड़ा लिया। उसी का परिणाम है कि आज अपराधियों के लिए पश्चिम बंगाल मुक्तांचल बन गया है। রতনে রতন চেনে, আর কে কাকে ফোন করেছে গুলি করেছে আমি জানি না, কিন্তু এটুকু বোঝা গেছে। তুই এরকম বলছো না কেন? সৌগত ও হচ্ছে মদনকে আর মদন সৌগতকে হচ্ছে গুলিগোলা চালানোর হুমকি দিচ্ছে তাদের সাঙ্গভঙ্গ দিয়ে, এরকম বলতে পারো। মমতা ব্যানার্জি যেদিন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বাহানীপুর থানায় দুজন স্থানীয় অপরাধীকে ধরে নিয়ে গেছিল পুলিশ। মমতা ব্যানার্জি তেড়ে ফুড়ে গিয়ে লক আপ থেকে সে অপরাধী বার করে দিয়েছিলেন। তারপরে তিনি এই জয়ন্ত জিতেন্দ্রকে পাহারা আশ্বাস আদানি আম্বানির কাছে, অথচ কালকে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আম্বানিদের বিয়েতে গেছিল, কিভাবে দেখছেন? আমি কি বলবো, উনি আদানি আম্বানির কাছে বিক্রি হতে গেছেন? উনি আগেই বিকৃত। ইলেকট্রাল বন্ডে যে টাকা এলো, তাজপোর্ট দেওয়া হবে, অন্যান্য সব দেওয়া হবে, যা বলা হচ্ছিল দেউচা পাচামে খনি দেওয়া হবে, সেগুলো তো আদানি আম্বানি বিয়েতে, বিশেষত আম্বানির এই ছেলের বিয়েতে দেখা যাবে যে একটা আধিক্ষেতা হচ্ছে, চরম আধিক্ষেতা। এখন একের পর এক ঘটছে, এরপরে শয়ের পর শয় ঘটবে। মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া হচ্ছে, মানুষের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে, কারণ তার যে কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, প্রতিবাদ করার অধিকার, সেটাই কেড়ে নেওয়া হচ্ছে। যার ফলে নিরীহ অসহায় মানুষ তখন তা এদের কাছে পায়ে পড়ছে। এটাই হচ্ছে আমাদের রাজ্যের এবং উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে বিজেপি যা, ত্রিপুরা আজকে যা করছে, বিপুল ভোটে জিতেছে, কিভাবে দেখছেন বিষয়টা? নির্বাচন কমিশন বলবে, আমি কি ভোটবো? ১৩ বছর পর বাগদাতে আবার ঘাস ফুল ফুটলো, কিভাবে দেখছেন বিষয়টা? আচ্ছা, এগুলো কোনো খবরের প্রশ্ন নয়, এগুলো তো লোকে সকাল থেকে সব মানে ভোটের আগে থেকে ঘোষণা হয়ে গিয়েছিল যে কি হবে। পথে তৃণমূল চারিদিকে আবির খেলা চলছে, চারদিকেই তৃণমূল জিতেছে, কী বলবেন? আচ্ছা, আমাদের রাজ্যের নির্বাচন আর বিশেষত উপনির্বাচন তার আলাদা কোনো মানে আছে? এখন তো আমরা নির্বাচনের পর্যালোচনা করছি। আমরা এরাজ্যে দেখেছি পঞ্চায়েত পুরসভা থেকে আরম্ভ করে সাধারণ নির্বাচন, সেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগটা পাচ্ছে কোথায়? আর এই জন্যই একটা বড় অংশের ভোটের পার্সেন্টেজ কমে গেল। কেন ভোট কমে গেল? লোকে ভোট দিয়ে যাচ্ছে না, কারণ গিয়ে লাভ কী? যারা ভোট দিতে যাচ্ছে ভোট দিয়ে যাচ্ছে না, যারা ভোট দেবে তাদের একটা ভয়ের বলো। বাংলার সঙ্গে ১৩টি আসনে উপনির্বাচনেও বিজেপির ধাক্কা, ১৩টির মধ্যে ১১টিতেই পিছিয়ে রয়েছে জলন্ধরে জয়ী আপ, হিমাচল উত্তরখণ্ডে এগিয়ে কংগ্রেস। গোটা দেশে ১৩টি উপনির্বাচনে আজকে দাঁড়িয়ে নির্বাচন, লোকসভা নির্বাচন, সিংয়ের বাড়ি সেখানে আবার বিনা পারমিশনে, বিনা অনুমতি না নিয়ে এত বড় অট্টালিকা জমি ভরাট। আচ্ছা, তোমরা জানো বক্তৃয়ে যখন এখন যা চার্জশিট দেওয়া হলো এতদিনে, ২ বছর বেশি সময় লাগলো, যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, তারপরে আমরা যখন বলেছিলাম যে কীভাবে নজর